সালামু আলাইকুম আমাদের সামনে এখন যে ভদ্রলোকে আমার চেম্বারে এসেছেন দেখতে পাচ্ছেন উনার আসলে মাথায় একটু দাগ দেখতে পাচ্ছেন ওনার আসলে এক বছর আগে প্রায় ওনার মাথায় রক্তক্ষরণ হয়েছিল এবং ওনার প্রথমবার অপারেশন করা হয় তারপরেও দেখা যায় যে তার মাথার মধ্যে তার যে রোগ লক্ষণ ছিল একদিকে প্যারালাইসিস অজ্ঞান হয়ে যাওয়া মাথা ব্যথা সেটা কোনোভাবে উন্নতি হচ্ছিল না পরবর্তীতে আমার কাছে যখন আসে তখন সিটি স্ক্যান করার পর আবারও প্রবলেম ধরা পড়ে এবং আমরা আবার অপারেশন করি অপারেশনের পরেও কিছু জটিলতা তৈরি হয় তারপর আবার অপারেশন করি কিন্তু আল্লাহর রহমতে তিনি ভালো হন এবং বাসায় যান এখন আবার চেম্বারে এসেছেন কোমর ব্যথা নেই তা এখন একটু জিজ্ঞেস করি উনি কেমন আছেন চাচা কেমন আছেন আপনি ভালো আছেন আগে কি অসুবিধা ছিল আগে মাথার সমস্যা আসলে মাথার সমস্যা ছিল না সুস্থ হয়েছে এখন তার ওই অসুবিধাগুলো নাই না অসুবিধা নাই আচ্ছা একটু আপনার হাত দুটো উঁচু করে তো আচ্ছা একটু দেখি গুড ভেরি গুড এখন কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে আবার কেন আসলেন আমার কাছে কোমরের এই সমস্যা নিয়ে ঠিক আছে আপনার কোমরের সমস্যা আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ